থাকো, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, মোবাইল এলো দেশে, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে প্রেম করে ঘষে ঘষে, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা, কাজ নেই কর্ম নেই শুধু বলে হ্যালো, মিস কলে কত মেয়ে মা হয়ে গেল, লাইভ আর কমেন্টে ভালো বৌদি পেলে লাভ চিহ্ন মেরে দেয় শাড়ি খুলে দিলে, সবার জীবন কাটে ভাদো মোবাইল আর টিভিতে, আমার জীবন কাটে দাদা লোহার পাইপ ঢোকাতে, দাদা আমার নাম হামপাম, ছোটবেলা হাম হয়েছিল মা পাম দিয়ে বাঁচিয়েছিল তাই আমার নাম হামপাম, হামপাম বর্তমানে পাম দেওয়ার কাজ করছে, মানে হামপাম বর্তমানে কলের মিস্ত্রি, কি ছুড়ে মারো দেখি ও মা এ তো কমলার বুনবো, দেখি ও মা এ তো ব্লাউজ, দেখি আর কি ছুড়ে মারলো ও মা এ তো ঠাকুর দাদার আন্ডারপ্যান্ট, যাই হোক এই আন্ডারপ্যান্ট পরে আজকে ঝুলি ম্যাডামের বাড়ি কল বসাবো, ওইভাবে দাঁড়া আমি দেখি দিচ্ছি, এইভাবে দাঁড়াবে, হ্যাঁ এইভাবে দাঁড়াবে, ওইভাবে দাঁড়াবে, হ্যাঁ ঠিক আছে, বা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে এক কিলো মিষ্টি খাবে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঝুলি ম্যাডাম যখন পাইপের মুখ থেকে জল বেরোবে তখন পাইপের মুখটা কলে জল বার করতে পারি না পয়সাটা প্রবলেম, হ্যাঁ তাহলে রেডি, কোমরে চড়ে পৃথিবী ঘরে বৌদি ধরে আরো জোরে খালের পাড়ে কারা ঘরে ছোপে ঝাড়ে কারা ঘরে মোটা দিলে মোটা দেবো দিতে পারি সরু, লোহার প্লাস্টিকে কাজ করবো শুরু, আমার সুযোগ দাও আমার সুযোগ দাও, নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে, নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে, আমার সুযোগ দাও আমার সুযোগ দাও, নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে, নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে, মানুষের কতটা ক্ষতি করছে দেখো, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, মোবাইল এলো দেশে, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে প্রেম করে ঘষে ঘষে, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা, কাজ নেই কর্ম নেই শুধু বলে হ্যালো, মিস কলে কত মেয়ে মা হয়ে গেল, লাইভ আর কমেন্টে ভালো বৌদি পেলে লাভ চিহ্ন মেরে দেয় শাড়ি খুলে দিলে, সবার জীবন কাটে ভাদো মোবাইল আর টিভিতে, আমার জীবন কাটে দাদা লোহার পাইপ ঢোকাতে, দাদা আমার নাম হামপাম, ছোটবেলা হাম হয়েছিল মা পাম দিয়ে বাঁচিয়েছিল তাই আমার নাম হামপাম, হামপাম বর্তমানে পাম দেওয়ার কাজ করছে, মানে হামপাম বর্তমানে কলের মিস্ত্রি, দাদা কল অনেক রকমের আছে যেমন ধান কল, ফেবিকল, দম কল, টিউবকল আর গেঁড়া কল, খাঁকা মাঠ ঝাঁজা রোদ হামপাম হেঁটে চলেছে, হাতে তার লোহার পাইপ আর আছে লম্বা পাইপ, যে পাইপ কলের পাইপের মধ্যে ঢোকালে হাওয়ার চোটে বালি নেমে যায়, আজকে কুমুদিনী প্রাণীবিদ্যা বৌদির বাড়িতে কলের পাইপ ওয়াশ করবো বলে এই লম্বা পাইপ নিয়ে চলে এসেছি, মোড়ক মুড়কি করে শুধু চুন পায়খানা, কলি যাই সবাই ফোন করে না, মোড়ক মুড়কি করে শুধু চুন পায়খানা, কলি যাই সবাই ফোন করে না, সরকার থেকে দিচ্ছে শুধু করো পশুপালন পরিষেবা দেবো, জানি না কেউ চেনে না কেউ বোঝে না কেউ, আমি হলাম কুমুদিনী সব লোকই, মোড়ক মুড়কি করে শুধু চুন পায়খানা, মিস কলে যায় সবাই ফোন করে না, সরকার থেকে দিচ্ছে শুধু করো পশুপালন পরিষেবা দেবো, আমি পরিষেবা দেবো, আমি যখন তখন পরিষেবা দেবো, আমি দিদি কি বলবো দুঃখের কথা, পেটের বাদাল হজম হয় না, বৌদি এই তোমার আসার জ্ঞান হলো, আমি পাইপ নিয়ে বসে আছি তোমার কলের পাইপ ওয়াশ করবো বলে, আর বলো না মিস্ত্রি আমি প্রাণীবিদ্যা চাকরি করি, কার মুরগি হাঁস চুন পায়খানা করে তার ঔষধ দিই, আর এই ভুগো পাঁচটা নিয়ে এসেছি ট্রিটমেন্ট করবো বলে,
ওদি এই তোমার ভগবানা, তোমার ভগবানা তো ভুল করছে। ওই জন্য আমি নিয়েছি ট্রিটমেন্ট করব। তোমার ভগবানা ট্রিটমেন্ট করতে হবে না, তোমার ভগবানা ট্রিটমেন্ট আমি করে দিচ্ছি। ওদি তোমার ওই ভগবানের মাংসকে তোমার কলের পাইপে বালি নামিয়ে তবেই আমি বাড়ি যাব। আচ্ছা বৌদি, তুমি হাইমুরগি চিকিৎসা করো? হ্যাঁ। মুরগি ক রকমের কি কি শুনবি? কটকি মুরগি, করকনাথ মুরগি আর ঘাড় খেলানো মুরগি। চুল বড়, এটাও তুই জানিস না, মানে যারা পক পক করে ডিম পারে। দিদিগো কি বলবো, এই হাঁস মুরগি চিকিৎসা করতে করতে জীবনটা পুরো ঘায়েল হয়ে গেল। এই তো দুদিন আগে একটা মুরগি চিকিৎসা করতে গেছি, সে পেছন ভাই এমন ফিটকির ঝাড়লো গোটা শরীর আমার রগ রগে করে দিল। এই তো সরকার থেকে দমকল মেশিন দিয়ে আমার পুরো সব করে দিল। জানে না সরকারি চাকরি করলে একটু হাম্বড় দিতে হয়। তুই তো আমার অনেক প্রশ্ন করলি, আমি তোর একটা প্রশ্ন করে উত্তর দেখি। আরে বলো, বিয়ে পয়সা আছি, গাপ গাপ করে উত্তর দেবো, গাপ গাপ করে বল তো দেখি। হুগলি কাকে বলে? তোর বাবা জিজ্ঞেস কর। কেন বাবা জিজ্ঞেস করবে না? তোর বাবা হুগলি কাদিকে প্যানে হেগে বলে তোর বাবাকে হুগলি বলা হয়। ও ভগবান, তা হুগলি কাকে বলে তুই বলে দে। শুনবি? হ্যাঁ। হু হু করে উল্টি করার নাম হুগলি। তোমার কলের পাইপে বালি নামিয়ে ওই ভগবানের মাংসকে তবেই আমি বাড়ি যাব। আমি চলে যাচ্ছি, তোমার কলের পাইপে বালি নামাতে হবে, এবার আমি জেনারেটর হ্যান্ডেল মারতে চলে যাচ্ছি। চলে সেই যখন এসে গেছিস তাড়াতাড়ি টিওলটা করে বসা।
ওটা তো ঈশানগন, ঈশানগনে কল বসায় তাহলে পাথর পড়বে, তাহলে মাছ বরাবর জায়গায় বসে যাবে, তবে তো টিউ গালে জল পাবে নাকি। আমার বাড়িতে আমি কোথায় টিউল বসাবো না বসাবো সেটা আমার ব্যাপার, আমি বলছি তুই ওখানে বসা না, মাছ বরাবর জায়গায় বসে যাবে, আমি তোর বলছি তুই ওখানে বসা। আমি নিজের মতো কাজ কমিয়ে নিয়েছি, যেটা করিনি করিনি সেটা না করাই থাক। কল্পতা কি ভীষণ কষ্ট, ঠিক আছে ওখানে শুরু কর, এই কাজ করলাম শুরু, চলে এসেছি আমি গুরু। এই নে তো টাকা, টাকা থেকে আজ তো একই আমি দেখি দিচ্ছি, ঢেকিয়ে পৃথিবী ঘরে বৌদি ধরে আরো জোরে খালের পাড়ে কারা ঘরে ছোপে ঝাড়ে কারা ঘরে ওদের মারো জোরে জোরে কোমরে জোরে আরো জোরে কোমরে জোরে পাথর পড়েছিলে ছুরি আর ঢুকছে না গল্প করছে কলের পাইপ খুঁজে জব্দ হয়ে গেছি রে বাবা, পয়সা কড়ি কিছু আর হবে না, যাই হোক এদের একটু বাড়ি তুলে দিই যদি আমার টাকা পয়সা দেয়। বৌদি তোমার খুব সুন্দর লাগছে। তাই নাকি? আমার কেমন লাগছে? ঝুলি তোমার চুল ধরে ঝুলি, আমার কেমন সুন্দর দেখতে লাগছে। খালি কি আমায় না তুই গোলাপ ফুলগাঁদা ঝুঁই ফুলো ফুলো মুখে না দুলে দুলে দেবো চুমা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবু চোড়ো ঘোড়া, ফুলো ফুলো মুখে না দুলে দুলে দেবো চুমা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবু চোড়ো ঘোড়া। তাতে মোবিল দিতে হবে তবে তো কাজ করবে নাকি। বৌদি কলের পাইপের তোলা একটা ফিল্টার পাইপ থাকে, ফিল্টার পাইপ যদি ভুল হয়ে গেছে না তখন তো কলে বালি ওঠে নাকি। কোমরের হাঁটু যদি ভালো থাকে না
সে সব রকম কাজ করতে পারে, কিন্তু গেটে বাদে কোমরের হাঁটু কনকন ঝনঝন কনকন ঝনঝন করছে। তাই কোমরের হাঁটু যদি ভালো থাকতো না, যে কথা আমার খেল কাই সব বললে কে বচন চলে না আমি জীবন পাইপ যত নিচে দেবে জল লাগবে মিষ্টি মতন। ম্যাডাম সমুদ্রে তোলা ঝিনুক থাকে, তা খেজুর গাছের নলী যত ভিতরে দেবে তত রস পাবে। সেই জন্য হাজার ফুট পাইপের টিউবওয়েলে জল ব্যবহার করো, কম পাইপের টিউবওয়েলে জল ব্যবহার করা ক্ষতিকর। দেবো তোমা আমার বাড়ি আগে জল উঠছে না, আমার বাড়ি টিউল সারি দেবে, তারপর তোর বাড়ি সারাবে। ও আগে আমার বাড়িটি অল্প সাবে, আমার বাড়ি বাজে কথা বলবি না। কি হয়েছে বাজে কথা মানে? বৌদি কম পাইপের টিউবওয়েলে জল ব্যবহার করা বন্ধ করো, তাই সরকার বলছে আগামী দিনে পানীয় জলের সংকট ঘটবে, তাই তোমরা কেউ কম পাইপের টিউবওয়েলে জল ব্যবহার করো না, এতে আয়রন বেশি থাকে, এমনকি আর্সেনিক রোগ হতে পারে, আর্সেনিক রোগটা কি চর্মজাতীয় রোগ হতে পারে, তাই সরকার থেকে পাড়া পাড়া গলিতে যে টাইম কলে জল ঢুকিয়ে দিচ্ছে সেই বিশুদ্ধ জল তোমরা ব্যবহার করো। পিওর ওয়াটার ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেডিসিন, পৃথিবীতে সর্বপ্রথম হলো বিশুদ্ধ জল, আর বিশুদ্ধ জল মানুষের কাছে সর্বপ্রথম ঔষধ। তুই ঠিক কথা বলেছি হামপাম, এই সমস্ত বাজে জল ব্যবহার করে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছি, তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোড়ো করে বলবো, এই সমস্ত জল ব্যবহার করার সময় জিওলিং বা ফটকিরি দিয়ে ব্যবহার করবেন। তাহলে ভাই টাকাটা আমার গায়ে গায়ে আদায় হয়ে গেল। টাকা নেই গায়ে গায়ে আদায় হলো তাহলে আমার সংসার চলবে কি করে? সংসার চলবে কি বলিস? জুলির বাড়ির টিউল সারি দিয়ে আসার পথে আমার বাড়ি থেকে যে ফিচ ফিচ করে জলতে পেরেছি না, ওটা যেন পোলাদ পোলাদ করে বেরো। বৌদি অত জ্ঞান তোমার দিতে হবে না জুলি, তোমার একটা কথা বলি, আজ আছে আমার মিটিং, কাল করবো তোমার কল ফিটিং। জল হলো জীবন, জল ছাড়া মানুষ বাঁচতেই পারে না, ডাকছিস কেন? আর কি হচ্ছে কি বলবি তো? জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, না প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না। এ প্রমাণ দেবো, আমাদের পাড়া বৃষ্টি আর বিষ্টু প্রেম করে ঘোড়া দৌড়িয়ে ফেলে হেঁকে বললো, সে কি প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না, জল ছাড়া মানুষ বাঁচতে পারবে? কি কথা এবার নেতা মুখতে দেখে। তাই আমি আপনাদের ঘরের মানুষ কাছের মানুষ এক কলে পৌঁছে যাব, তাই আমরা সবাই মিলে যাব ভিডিওতে, ওখানে গিয়ে কিছু হাঁস মুরগি আনব আর পোল্ট্রি ফার্ম বানাবো, আর ঘাড় খেলানো মুরগি যদি চুন পায়খানা করি ডাক্তার তো আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ আমি আছি।